হাই ফ্রেন্ডস, শুভপ্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখো, এখন ঘড়িতে বাজে 8টা আর আমার এখনও কোনো কাজ হয়নি। কেন বলো তো, বাবুর আজকে পরীক্ষা আছে। তো আজকে পরীক্ষা শেষ, আমি আজকে স্কুলে যাইনি। ওর টিফিন করতে করতে, খাবার করতে এত দেরি হয়ে গেল, তো একটা কাজও আমার হয়নি। অন্যদিন কিন্তু এইসব কাজগুলো আমার সব হয়ে যায়, আর আজকে কিছু হয়নি। তো রেডি করে বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমাকে মানে রোদের মধ্যে এইসব কাজগুলো করতে হচ্ছে। আর আমাদের বাড়িতে কী বলো তো, একটাও গাছ নেই, তো যার জন্য প্রচণ্ড পরিমাণে রোদ। এদিকে আমি বাসনগুলো মেজে রেখেছিলাম এখানে, তো ওইগুলো এখন তুলে নিচ্ছি। আর আজকে বাজারে যাওয়ার কেউ নেই, তো গ্রামে একজন মাছ বেচতে এসেছিলো, আমি ওনার কাছ থেকে মাছ কিনে নিলাম। কারণ ও তো দৌড়াতে গিয়েছে ফিল্ডে, তো বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে যাবে। তো মনে মনে ভাবলাম মাছটা কিনে নিই, আর না হলে বাবু এসে খেতে পাবে না, বাবুও চলে আসবে, বাবুর পরীক্ষা, তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যাবে। তো দেখো আমি মাছ কাটছি, আর বিড়ালগুলোই কী করছে দেখো, মানে আমাকে কাটতেই দিচ্ছে না। আরেকটা কথা, আমি ঠিক করে মাছ কাটতে পারি না, কারণ মা বাড়ি থাকলে মাছটা মাই কাটে, আমি ভালো করে কাটতে পারি না। তো মানে এত পরিমাণে জ্বালাচ্ছে বিড়ালগুলো, তো আমার একবার হাতটা বেঁধে গেল কিন্তু কাটিনি দেখো, মানে আমাকে স্থির হতেই দিচ্ছে না। মানে মানে 5-6টা বিড়াল চলে এসেছে এখানে। তো আমি মাছগুলো কেটে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার অনেকগুলো বাসনও আছে এখানে, তো ওগুলোকেও ধুয়ে নেবো এখনই। এই দেখো, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে বেশি কিছু রান্না করব না, কারণ বাবুর আজকে পরীক্ষা শেষ। আর বাবুকে বলেছিলাম পরীক্ষা শেষ হয়ে গেলে দুজন বাড়িতে যাব, তো আজকে আমরা আমাদের বাড়িতে যাব। তো দেখো আজকে রান্না করছি, বেগুন ভাজা, পটল ভাজা আর মুগের ডাল। আর ওই যে মাছটা নিয়েছিলাম, ওই মাছটা ঝোল করবো, ব্যাস এইটুকুই। তো আগে রান্না করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। ওই যে মুগের ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম, তো প্রেশারে ভালো করে সিদ্ধ হয়নি, ওই জন্য আমি গ্লাস দিয়ে ওটাকে ঘষে নিচ্ছি। কেন জানি না অন্যদিন সিদ্ধ হয়ে যায়, আজকে সিদ্ধ হয়নি, মনে হয় যেন ডালটা ভালো না। তো দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা আমি শেষেই বসিয়ে দিলাম, কারণ বাবু আস্তে আস্তে ভাতটা হয়ে গেলে, তাড়াতাড়ি হয়ে গেলে তখন ভাতটা ঠান্ডা হয়ে যাবে আর ছেলে খেতে অসুবিধা হবে, ওই জন্য একটু লেটেই বসালাম। আমি না রান্না করতে করতে না আমার অনেক প্রচুর বাসন হয়ে যায়, তো ওগুলো আমি কি করি বলতো, মানে রান্নাটা বসিয়ে দিই আর মানে একদিকে মাছতে শুরু করে দিই যখনই মানে হাত একটু ফাঁকা থাকে। তো ডালটা হয়ে গেছে আমার, এদিকে ওইদিকে যাচ্ছে না, এদিকে আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছগুলো কড়ার গায়ে লেগে যাচ্ছে, মনে হয় আমি কাঁচা ফেলে দিয়ে দিয়েছি। তো আমাকে বলছে তুমি যাও আমি ভেজে দিচ্ছি, তো ওকে আর ভাজতে দিলাম না, কারণ ওকে মানে ভাজতে দিলে ও পুরো মাছগুলোকে গোটা রাখার বিপরীতে পুরো ভেঙে দেবে। ওকে বললাম তুমি যাও আমি ভেজে নিচ্ছি, ঠিক করে ঠিক হয়ে যাবে। তো দেখো মাছগুলোকে আগে ভেজে নিই, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আলুগুলোকে ভেজে নিয়ে আমি মশলাটা কষাতে দিয়ে দিয়েছি। আর এ দেখো মাছটা আমার হয়ে গেছে রান্না। আজকে সকালে ভাতে অনেকটা সিদ্ধ দিয়েছিলাম, তো ওগুলো কেউ আর খায়নি, তো পড়ে আছে। তো আমি ভাবলাম ওগুলোকে ফেলে দেওয়ার থেকে মানে একটু লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়ে ওগুলোকে একটু নেড়ে চেড়ে নিই, তো এটা খেতে আমার খুব ভালো লাগে, তো আমি ওটাকে ভেজে নিলাম। আর এই দেখো আমি সেই সকালে নিচে গিয়েছি বাবুকে স্কুলে পাঠিয়ে, তো আর উপরে আসা হয়নি। তো ঘরের অবস্থা দেখো, মানে কিচ্ছু ঠিক নেই। তো চলো, ঘরটাকে তো সকালে ঝাঁট দিয়েছি, তারপরে আর কিছু হয়নি, তো ঘরটাকে আগে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। আর এই দেখো এই জানলাটা দেখছো এই সাইডে,
তো এই জানলাটা দিয়ে না ঘরে প্রচণ্ড পরিমাণে রোদ আসে, তো আমি এটাকে সকাল থেকে বন্ধ করেই রাখি, কারণ বিছানাটা অতিরিক্ত গরম হয়ে গেলে রাত্রিবেলা আর ঘুমানো যায় না। সেই কারণে আমি মানে জানলার পর্দাটা সারাদিন দিয়ে রেখে দিই। আর এই দেখো, তোমাদেরকে বলেছিলাম বিকেলে বাবার বাড়িতে যাব, তো বাবার বাড়িতে যাওয়ার পথে ও একটা ফোনের দোকানে গেল তো ফোন কিনবে বলে। তো ফোনটা কার জন্য কিনছে এটা আমি তোমাদেরকে পরে বলবো, কারণ এটা নিয়ে একটা প্রচণ্ড হাসির গল্প আছে, তো তোমাদেরকে পরে জানাবো। যদি তোমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব।